হ্যালো देयर গাইস আসসালামু আলাইকুম পুরো কুরবানি জুড়ে তো বেশ কাবাব কোরমা খাওয়া হলো তাই ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করি তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি একটি ক্লাসিক ইতালিয়ান ডিশ বিফ স্ট্রোগানফ তো শুরুতেই কিছু জিনিস রেডি করে নিব এবং আপনাদেরকে একটা দারুণ টিপস দেব আগে কেটে নেই ক্যান মাশরুম গুলো একটু মোটা মোটা করে কাটবো যাতে মাশরুম গুলো একটু হেলদি লাগে একটু কিউট কিউট লাগে এবার টিপসটি শেয়ার করছি আমরা এই রেসিপিতে ওয়াইনের সাবস্টিটিউট হিসেবে জিঞ্জার ইউজ করছি পাস্তা বা স্প্যাগেটি নিয়ে নেবেন একটু ফ্ল্যাট শেপের এবং বয়ল করে নেবেন ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা 8 মিনিটের মধ্যেই করে নিয়েছি তেল নিচ্ছি 4 টেবিল স্পুন এবং বিফ পাতলা করে কেটে নিয়েছিলাম সেটা ভেজে নিব যেহেতু কুরবানির মাংস একটু তো পানি ছাড়বেই তাই আগে পানিগুলো শুকিয়ে নিব এবার পানিগুলো শুকিয়ে যাওয়ার পর এপিট ওপিট করে দুপাশ ভালো করে ভেজে নিব আমাদের বিফগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এবার ওই একই প্যানে সেই আগের তেলের সাথে বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিলাম 7-8টা কাটা মাশরুম এবার মিডিয়াম হিটে রেখে এগুলো সবগুলোকে একটু গোল্ডেন করে নিব তারপরে দিয়ে দিলাম রসুন কুচি 3 কোয়ার মতো এখন আবার হালকা একটু ভেজে নেছি 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা এখন আমি ভালো করে মিশিয়ে নিব যেন গ্রেভিটা একটু ঘন হয় এখন শুরুতে যে জিঞ্জার অয়েলটা দেখিয়েছিলাম সেটা হাফ কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি কারণ কি এটা ফ্লেভারটা একটু স্ট্রং এবং এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ বিফ স্টক এখন এই সব কিছুকে একটু বয়ল আসতে দিব বয়ল আসার সাথে সাথে আমরা অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ কুকিং ক্রিম এবং দিয়েই একসাথে সব মিশিয়ে নিব এই পর্যায়ে চুলা আস্তে থাকবে লো টু মিডিয়াম হিটে তো সব কিছু একসাথে মিশিয়ে নেয়ার পর আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন ওরসেস্টার সয়া সস এবার ফ্লেভারটি আরেকটু মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ইয়েলো মাস্টার্ড যেহেতু বিফ স্টক দিয়েছি তাই সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন থেকে একটু কম ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এবার সব একসাথে ভালো করে নেড়ে ফাইনালি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিফগুলো বিফগুলোকে নেড়েচেড়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে রান্না করে নিব দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে এবার চলুন পরিবেশন করি এখন আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো সার্ভিং ডিশে নিয়ে নিব তার উপরে দিয়ে দিচ্ছি বিফের যে গ্রেভিটা করে রেখেছিলাম সেটা এখন একটু গার্নিশিং এর জন্য একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল আমাদের বিফ স্ট্রোগানফ রেডি আপনাদের যদি আমাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ